হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে তো ভালো আছেন বলার কিছু নেই অবশ্যই ভালো থাকবেন নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক আর আমার আমি আশীর্বাদ করছি তোমাদের পরমায়ু হোক তোমরা খুব ভালো থাকে বিষয়টা হচ্ছে এই মা তুলসী মহারানীকে ঝাড়ি বাঁধা মা তুলসী মহারানীকে জলদান করা অসত্য গাছে জলদান করা মন্দিরে শিবলিঙ্গ নারায়ণ সেলা এসব কথা আমি আগেই বলে দিয়েছি আমি সুন্দর করে আমার সন্তানদের কল্যাণের জন্য আমি সন্তানদের যাতে সংসার সুখের হয় তার জন্য আমি এমন এক মহারাজকে তুলে তুলে ধরেছিলাম এখন কথাবাচক ভারতবর্ষের এক নম্বর জায়গায় উনি আছেন এখন ভারতবর্ষে ওনার উপর দিয়ে কথাবাচক আর কেউ নেই বা বৃন্দাবনের শ্রেষ্ঠতম মহারাজরা আছেন যেহেতু আমি ওনাদের বাণী মেনে চলি আমি ওনাদের কথা মতো চলি এবং আমিও বই পড়ি তো বিষয়টা হচ্ছে ওনাদেরকে তো অবিশ্বাস করার জায়গা নেই ওনাদের কাজই হচ্ছে ওই সমস্ত নিয়ে কালচার করা গ্রন্থ নিয়ে সমস্ত গীতা ভাগবত যত রকম গ্রন্থ আছে এই নিয়েই ওনাদের কাজ ওনারা দিন এটাই করেন আমাদের মতো যে সংসার ইনকাম ইনকামও করলেন কাজকর্ম করলেন আর সময় পেলে একটু গ্রন্থ ঘাটাঘাটি বা সময় পেলে একটু সেরকম কিন্তু নয় সেরকম কিন্তু নয় তো আমি যার জন্য ওনার কথা তুলে ধরেছিলাম যে এই তুলসী মহারানীকে একাদশীর দিন এবং রবিবারে জল দান করতে নেই সেটা কিছু ব্যক্তিরা ভিডিওতে অনেক কিছু বলছেন কিছু ব্যক্তিরা বলছেন সবাই কিন্তু নয় কিছু ব্যক্তিরা বলছেন যে এটা ভুল তুলসী মহারানী কি উপবাস যাবে এই প্রখর রোদ্রের সময় তুলসী মহারানীকে যদি একদিন জল না দেওয়া হয় তুলসী মহারানি মারা যাবে মানে ওনারা কিছু ব্যক্তিরা এই ধরনের কথা বলছেন আচ্ছা আমার সন্তানেরা তোমরা বলো তো কমেন্টেও লিখো আমাকে তোমরা বলো যে একটা দিন যদি তুলসী মহারানীকে জল না দেওয়া হয় তাহলে কি সত্যি পরের দিন তুলসীরা মহারানি দেহ রাখবেন তুলসী মহারানি মারা যাবেন এটা কি হতে পারে তার আগের দিন জল আমি দিতে বলেছি যে যেহেতু রবিবারের আগে তার আগের দিন আপনারা জল দিয়ে দেবেন আচ্ছা এবার ঝাড়ি বাঁধা তো শুরু হয়ে গেল এই বৈশাখ মাস তো যেভাবে ঝাড়ি মানে ভাড়ে জল দেয়া হবে টোপ করে তুলসী মহারানীর গোড়ায় বা গায়ে পড়বে সেটাতে তো চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা তুলসী মহারানীর কাছে জল থাকবে ঠান্ডা থাকবে তুলসী মহারানী মারা যাবার কোনো কথাই নেই প্রশ্ন উঠতেই পারে না আচ্ছা এবার আসছি তুলসী মহারানীকে জল দিলে বৈকণ্ঠ ধাম যাব একাদশীর দিন জল দিলে মানে বিশেষ আমাদের পুণ্যি হবে এক বৈকণ্ঠ ধাম যাব। কিন্তু তারা একবারও বলছে না যে তুলসী মহারানীও কিন্তু নির্জলা উপবাস করেন হ্যাঁ আমাদের মতো উনি রক্ত মানুষ নন উনি কিন্তু দেবী উনিও ভগবানকে পাবার জন্য ভগবানের গুণগান গান এবং উনিও কিন্তু একাদশী ব্রত করেন নির্জলা এটা শাস্ত্ররতে প্রমাণ নির্জলা একাদশী করেন উনি তাহলে ওনাকে যদি আমরা সেদিন জল দান করি ওই যে ওনার ব্রতটা নষ্ট হয়ে যাবে তাহলে সেই পাপটা কিন্তু আমাদের লাগবেই লাগবে এবং আমাদের অমঙ্গল হবেই হবে বোঝা গেল তাহলে একটা কথা আমি বোঝাই ধরুন আমি একটা ব্রত করেছি নির্জলা নির্জলা ব্রত রেখেছি আমি মনের আনন্দের সঙ্গে আমি আমার গোবিন্দকে পাবার আশায় আমি নির্জলা ব্রত রেখেছি ধরুন আমি একাদশী করে আছি নির্জলা তো আমাকে কেউ নিয়ে গিয়ে জোর করে আমাকে খাবার খাইয়ে দিল জোর করে সে না জেনে না শুনে কোনো কিছু কাউরি না মেনে জোর করে আমাকে খাবার খাইয়ে দিল তাহলে আমার রকম লাগবে তখন আমার ভালো লাগবে আমার আনন্দ হবে না আমি তাকে আশীর্বাদ করব, না আমি তাকে অভিশাপ করব, না আমার রাগ হবে কোনটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন আমি কিচ্ছু বলব না আপনাদেরকে নিজেদের বুদ্ধি আছে বিবেক আছে সেই মতো আপনারা কাজ করবেন যদি কথাই শুনতে হয় আমার কথা নয় এই সমস্ত নিয়ে চব্বিশটা ঘন্টা পড়ে আছেন তাদের কথা শুনবেন কোনো দ্বিতীয় ব্যক্তির কথা শুনবেন না সে হতে পারে সাধু সে হতে পারে মহারাজ সে হতে পারে বৈষ্ণব সে হতে পারে প্রভু আপনারা নিজের যুক্তি দিয়ে বোঝা বুঝবেন সব সময় নিজের বুদ্ধি বিবেক দিয়ে বুঝবেন বোঝা গেল তাহলে একাদশীর দিন আমি বুঝিয়ে দিলাম থাকছে রবিবার রবিবারের দিন মা তুলসী মহারানী বিশেষ ব্রত রাখেন বিশেষ ব্রত রাখেন এবার বলবেন দেবদেবীরা কি ব্রত রাখেন শাস্ত্র প্রমাণ রাম রামনবমী পালন করেন ইন্দ্র দেবতা স্বর্গের যে দেবতা ইন্দ্র সেই ইন্দ্র দেবতাও রাম জন্মভূমি মানে রামনবমী পালন করেন বোঝা গেল শুধু তাই নয় আরো গোপনীয় কথা শুনুন মা লক্ষ্মী দেবী আমরা তো তুলসী কাঠের মালা জপ করি তুলসী কাঠ বা বেল কাঠ আর মা লক্ষ্মী দেবী নাম কিন্তু জপ করেন হরি নাম জপ করেন কিসে জানেন সোনার গুটি দিয়ে হ্যাঁ সোনার গুটি দিয়ে উনি হরি নাম জপ করেন আমাদের মতো তাহলে মা লক্ষ্মী দেবী আর তুলসী দেবী কি আলাদা মা লক্ষ্মী দেবী যদি নাম জপ করতে পারেন তাহলে তুলসী মহারানী কেন ব্রত রাখতে পারবেন না আর ব্রত যেদিন মা তুলসী মহারানী রাখবেন বড় বড় মহারাজরা বলছেন যে সেদিন মা তুলসী মহারানী রাখেন সেদিন জল দিলেই মহাপাপ খবরদার আপনারা এই কথা শুনে বিভ্রান্তি হবেন না নিজের বিবেক দিয়ে আগে বোঝার চেষ্টা করবেন বোঝা গেল আমাদের বৈকণ্ঠ ধাম চাই না কারণ তুলসী মহারানীর ব্রত নষ্ট করে আমরা বৈকণ্ঠ পারবো না যাওয়া তো দূরে থাক কেউ যদি বলে একাদশীর দিন জল দেবেন দিয়ে বৈকণ্ঠ ধাম যাবেন এটা ভুল কথা আমরা বৈকণ্ঠ ধাম যেতেই পারবো না কারণ মা তুলসী মহারানীকে আমরা অপরাধ করে ফেলি তার ব্রত নষ্ট করে দিই তাহলে কি করে আমরা বৈকণ্ঠ ধাম যাব বোঝা গেল অসত্য গাছে অসত্য গাছে রবিবারের দিন জল দেওয়া হবে না কেন না স্বয়ং বিষ্ণু বলে দিয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহের মা লক্ষ্মী দেবী দুর্গা দেবী সরস্বতী দেবী অসত্য গাছে বাস করেন সাতটা দিনের মধ্যে ছটা দিন আর একটা দিন যেখানে শোনেন ভালো করে শোনেন যেখানে লক্ষ্মী দেবী থাকবেন সেখানে অলক্ষ্মী দেবী থাকবেনই থাকবেনই কারণ খারাপের পাশেই ভালো থাকে মানুষ থাকলেই তার ছায়া থাকে চন্দ্র আছে তাই গ্রহণ লাগে সূর্য দেবতা আছেন তাই গ্রহণ লাগে ভুলে যাবেন না কথাগুলো আমরা সুন্দরভাবে প্রসাদ পাই সুন্দরভাবে খাদ্য খাবার আমরা খাই তার পরিবর্তে কি হয় আমাদের পেটের মধ্যে মল জমে মল তখন সেই মল যখন বের হয় বিভর্ষ খারাপ জিনিস নোংরা জিনিস সেটা কিন্তু ভালো খেয়েই হয় তো কাজেই ভালো থাকলেই কিন্তু মন্দ থাকবে যেখানে মহাদেব আছেন সেখানে ভূত পেত আছে কারণ উনি ভূত নাথ ভূতেদের নাথ যেখানে নাথ থাকবেন সেখানে ভূত থাকবে তো লক্ষ্মী দেবী থাকলেই অলক্ষ্মী দেবী থাকবে এবং আছে অলক্ষ্মী দেবী তো মা লক্ষ্মী দেবীর কৃপা পাই আশীর্বাদ পায় তাতে কি হয় আমাদের লাভ হয় আমাদের মঙ্গল হয় আমাদের সংসারে উন্নতি হয় আর যদি অলক্ষী দেবীর আমরা কি বলবো এবার অলক্ষ্মী দেবী আশীর্বাদ করলে কি সর্বনাশ হবে সংসার ছাড়ে খাড়ে যাবে মঙ্গলের জায়গায় অমঙ্গল হবে কাজেই অসত্য গাছে অলক্ষী দেবী রবিবারের দিন বাস করে তো যদি রবিবারের দিন অসত্য গাছে জল দেয়া হয় অসত্য গাছকে পুজো করা হয় অসত্য গাছে ধূপ দ্বীপ জ্বালানো হয় তাহলে অলক্ষী দেবী তার পিছন পিছন তার গৃহে চলে আসে এবং ঘোর অমঙ্গল হয় অলক্ষ্মী দেবীর আশীর্বাদ ভালো নয় অলক্ষী দেবীর আশীর্বাদে কাজ হবে না অলক্ষ্মী দেবীর মানে পুজোতে কোনো লাভ হবে না কাজেই অসত্য গাছে রবিবারের দিন একদমই জল নয় বোঝা গেল বৃন্দাবনের শ্রীধাম বৃন্দাবনের এত বড় বড় ব্যক্তিরা আছেন এত বড় বড় মহারাজরা আছেন তাদের কথা পর্যন্ত কিছু ব্যক্তিরা বিশ্বাস করে না আশ্চর্য হয়ে যায় আমি তারা নিজেরাই শাস্ত্র তুলে ধরে আর বৃন্দাবনের মহারাজরা কি শাস্ত্র সম্বন্ধে জানেন না ওনারা কি পাঠ করেন না ওনারা কি পড়া করেননি ওনারা কি সমস্ত গ্রন্থ দেখেননি খুলে তাহলে ওনারা কেন বারবার বলবেন মা তুলসী মহারানী নির্জলা ব্রত রাখেন কখনো একাদশীর দিন মা তুলসী মহারানীকে জল দেবেন না বৈকণ্ঠ তো দূরে থাক নরকেও জায়গা হবে না আমাদের বোঝা গেল রবিবারের দিনও অসত্য গাছে তাহলে এই মহারাজরা কিছু জানেন না এই মহারাজরা ভুল মূর্খ মহারাজরা এটাই বোঝায় কিছু ব্যক্তির কথা অনুযায়ী এনারা শুধু ভারতে নয় ভারতের বাইরেও কথাবাচক কথা করতে যান ওনারা কাজেই ওনারা যে যুক্তিগুলো দেবেন অবশ্যই নেওয়া উচিত আমাদের মঙ্গল হবে এবং শাস্ত্র ছাড়া তো কথা ওনারা বলবেন না আমি সব কিছু ভেঙে বুঝিয়ে দিলাম আমার সন্তানেরা আমার মায়েরা রবিবার এবং একাদশীর দিন তুলসী মহারানীকে জল দান করবেন না আর একদিন যদি জল দান না করা হয় তুলসী মহারানী কখনো মারা যাবেন না যারা ব্রত রাখে তাদের কোনোদিন কোনো কষ্ট হয় না যার জন্য ঝাড়িটা বাঁধা আজকে যদি জল দেয়া হয় মা তুলসির দুদিন পরে জল দিলেও কিচ্ছু হবে না কোনো ক্ষতি হবে না মায়েরা সেইগুলো পরীক্ষা করে দেখবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়েদের রজশালা হলে কখনো ঠাকুর ঘরে প্রবেশ করবেন না কখনো ভগবানকে ভোগ লাগাবেন না তুলসী মহারানীকে স্পর্শ করবেন না আর যদি অসোজ হয় কাউকে দিয়ে আপনারা জলটা দিয়ে নেবেন তা যদি না হয় বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদেরকে দিয়ে দেবেন এক মা কমেন্ট করেছে যে মা আমরা ব্রাহ্মণ আমাদের অসুবিধা হয়ে গেছে তো তুলসী মহারানীকে জল কি আমার বাড়িতে পরিচারিকা যে মেয়েটা আছে তাকে দিয়ে দেওয়া যাবে ব্রাহ্মণ বা শূদ্র ক্ষত্র বা বৈশ্য যেই হন না কেন তো ব্রাহ্মণ হলেও কিচ্ছু যায় আসে না পরিচারিকা সে তার কর্ম করে সে তো মানুষ তারও তো ধর্ম আছে তবে সে হিন্দু হলে অবশ্যই তাকে দিয়ে আপনার বাড়ির একটা কাপড় পরিয়ে তাকে শুদ্ধ কাপড় পরিয়ে অবশ্য সে তো পাঁচবারই কাজ করে এটো কাটা নাড়া কাপড় তো আপনার একটা কাপড় দেবেন সেইটা পরিয়ে জল দেয়া করাবেন কোনো অপরাধ নেই কিচ্ছু হবে না মা তুলসী মহারানীকে জল দেবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সেভেন জিরো জিরো ওয়ান টু এইট টু এইট এইট সেভেন এই নাম্বারে ফোন করবেন অবশ্যই নাম্বার আমার কিন্তু স্ক্রিনে দেয়া থাকে তার সত্ত্বেও এক সন্তান বলেছেন যে মা আপনার ফোন নাম্বার দিলে ভালো হয় তাহলে ভিডিও দেখার সময় আপনারা কি দেখেন তো যাদের কাল সর্বদোষ মাঙ্গলিক শনি সাড়ে সাতই যারা দীক্ষা নিতে চান যারা পুজোর সমস্ত জিনিস বাড়িতে বসে পেতে চান তারা অবশ্যই বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটার মধ্যে আমাকে ফোন করবেন হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর